চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম, আমি কিন্তু সেটা বলেছি। তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছে যে হ্যাঁ এইভাবে যদি আপনারা সরি টু সে যদি যান আমার কথা বলে কনফার্মেশন দেখুন। আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে কোন ব্যাপারে ছিলাম আমি ফরগট। আচ্ছা তো সাকিব ভাইয়া 17 সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন। দুটো ছবির সাইনিং তখন হয়েছিল, আপনারা জানেন, নিউজ দেখেছেন, তার পেজেও একটা লিঙ্ক আছে, আমি দেখাবো একটু পরে। সে নিজে শেয়ার করেছিল যে সাকিব ভাইয়ের সাথে আমার ছবি হচ্ছে, সেটা ছিল 17 সালে। বাট সামহাও কিছু ব্যক্তিগত কারণে, তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি। এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন, মানে সামহাও হয়নি। তো তার সাথে কিন্তু আমার খারাপ রিলেশন এটা কিন্তু না, এখনও তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে সাকিব খানের জন্য একটা তৃতীয় পাত্রী দেখা হচ্ছে, আপনিও ডক্টর, আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন, সেই পাত্রীটা আপনি কিনা গুঞ্জন শোনা যাচ্ছে। তো এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঠে যে আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন। তা আমারটাও থাকুক না সাসপেন্স, আমি কেন বলবো যদি আপনারা মনে করেন ওকে পাইন। তো আমি এটাই চেয়েছিলাম যে আমি কদিন পরে এটাকে নিয়ে সাকিব ভাইকে নিয়ে পাশে নিয়ে কেন এটা করা হয়েছে। তো সাসপেন্স ভাই আপনারা যদি এভাবে করেন বারবার, এই দরজাটা ক্লোজ করো, আমি কিন্তু কথা বলতে পারছি না, আমার খুব ডিস্টার্ব হচ্ছে, আমি শুরু থেকে শুরু করতে পারছি না। আচ্ছা যাই হোক, কোন দিকে ছিলাম, আচ্ছা সাসপেন্স। আমি একটা ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলাম, সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট, ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার, মেয়ে দেখা হচ্ছে তাকে, পাত্রী দেখা হচ্ছে, সেই ডক্টর পাত্রীটা আপনি কিনা, আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন, আপনি কিনা। তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন, আমার বিষয়টাও সাসপেন্স থাকুক। যেটা বলো সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো, বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে, আমি কিন্তু সেটাই বলেছিলাম। আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিওসিটি রাখার চেষ্টা করেছিলাম, স্বাভাবিক ব্যাপার। যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার, কিছু লিখে প্রশ্নপত্র দেন, তৃতীয় বহু লিখে, আমরাও তো কিউরিওসিটি রাখতে পারি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা নিউজ আমি দেখলাম, কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট, মানে খুবই হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখনো বিয়েই হয়নি। সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে, কারোর সাথেই এখনো বিয়ে হয়। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজ সেটা মানবে না, সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম এরকম ক্যাপশন দেওয়াতে আমার, মানে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে, আর সাকিব ইয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই, মানে আমাকে বাজে বাজে কথা লিখছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানা তো খুব ভালো লাগছে, গ্রাস খেলাম, এটা সেটা। আর এখন কি হলো, আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য, আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য, এরকম এরকমের জন্য কি হলো, আমার মানে সাকিব ইয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা, মানে সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে অনেক মানুষ তো একটু গ্যাঞ্জাম হবে, ইটস ওকে। আচ্ছা তো আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি, সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কী ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে, সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। তো এটা কিন্তু আমি সকালবেলা, আমার অনেক ফোন এসেছিল তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে, আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা সাকিব ইয়ান আছেন, সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন, এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলিনি। যেটা লিখেছে বা যেটা বলেছে বা